세션을 쳐보려고 이어가는 데다. আসসালামু আলাইকুম, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকাল হয়ে গেল, উঠে পড়লাম, উঠে গেছি তো অনেক আগেই ঘুম ভেঙে গেছে, কারণ গরম প্রচুর, মানে একদম শরীর জ্বলতেছে, তারপর আবার প্লাস হচ্ছে মাথা ব্যথা করতেছে। আপনারা জানেন আজকে আমি আবার বাসায় চলে যাব, এখন হচ্ছে নাস্তা করবো, নাস্তা করে অফিসের জন্য বের হবো। সবাই অফিসের জন্য বের হয়ে আপনার সাথে দেখা হবে, সাথে থাকুন, কোথাও যাবেন না, আমি একটু পর আপনার সাথে আবার দেখা হবে। তো গাইজ, অফিসের জন্য বের হলাম, সাথে একটা ব্যাগও দিয়ে দিছে, সব বের হয়ে আপনার সাথে দেখা হয়, সাথে থাকুন। সো গাইজ, বাসে উঠে গেলাম, আর যে বাস চলা শুরু হলো আজমপুরের এই ব্রিজ ভেঙে গেছে আজকে দেখতেছি, আর বাইরে যে গরম, মানে মানে ভিতরে একদম একদম ঘেমে আমি শেষ, আমার গেঞ্জি একদম পুরো ভিজে শেষ। সো গাইজ, আপনার সাথে অফিসে গিয়ে দেখা। সো গাইজ, অফিসে চলে আসলাম, এসে একটু কী বলে একটা টেস্ট নিয়ে আর হচ্ছে একটু কী বলা গ্লুকোজ মিক্স করে খাচ্ছি, কারণ বাইরে প্রচুর গরম আর মানে প্রচুর পানি বিপাসা লাগে, একদম অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখনো কেউ আসে নাই, যদিও আমি ফার্স্ট এসে তো ঠান্ডা হচ্ছি, আরাম লাগতেছে। তো গাইজ, এখন কাজ করি, পরে আজকে যখন বের হব তখন দেখো আমার আপনাদের সাথে। সো গাইজ, অফিস থেকে বের হলাম, এখন স্টেশনে চলে যাব, গিয়ে আপনাদের সাথে দেখাবে, সাথে থাকুন, কোথাও যাবেন না, আবার আসতেছি। আমি ট্রেনে উঠে গেলাম, উঠে কেবিনে সিট আছে, সিটে বসে পড়লাম, আর বাইরে অনেক মানুষ আছে, সবাই উঠতেছে। সো গাইজ, আপনাদের সাথে নরসিং দিয়ে গিয়ে দেখাবে, সাথে তখন কোথাও যাবেন না। সো গাইজ, আপনারা ভাবছেন যে অন্ধকারের ভিডিওটা কেন দিলাম, অন্ধকারটা হচ্ছে যখন ট্রেন থেকে নামলাম আর নেমে দেখি যে কানে এই যে অটোতে করে চলে যাচ্ছে বাসার দিকে, একদম কারেন্ট নাই, কিছুই দেখা যাচ্ছে না। সো বাসে চলে যাই, গরমে আমি ঘেমে শেষ, বাসে গিয়ে আপনার সাথে দেখা হবে গাইজ, সাথে থাকবেন, কোথাও যাবেন না। সো গাইজ, বাসে চলে আসলাম, আর দেখলেন এই যে মাত্র কানেট আসলো, প্রচন্ড গরম, আর এখন হচ্ছে নিচে যাবো একটু কিছু নাস্তা খাবো, খুব খিদা লাগছে, আর পরে এসে জাস্ট ভিডিও শেষ করব। সো গাইজ, সাথে থাকুন, কোথাও যাবেন না, একটু পর আপনার সাথে আবার দেখা হবে। সো গাইজ, এই যে মানে এখন গোসল করলাম, শুয়ে পড়বো, প্রচণ্ড গরম লাগতেছে, আর আজকে রাতে খাইনি, কারণ এসেই কাবাব আর হচ্ছে চা খাইছি, তো তাই পেট একদম ভরা, তাই আর রাতে খাওয়া দাওয়া করিনি। প্রচণ্ড গরম লাগতেছে, প্রচণ্ড টায়ার্ডও লাগতেছে। সো আজকে পর্যন্ত, কাল আবার দেখা হবে, সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর গাইজ, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন, আর একটু সাপোর্ট করবেন, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারি আর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর করে কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।